আমরা এখন একটি পেঁপে বাগানে আছি আমরা দেখতে পাচ্ছি যে খুব একটি গাছে খুব সুন্দর এবং ইউনিফর্ম অনেকগুলো পেঁপে ধরে আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অল্প জমি এবং প্রচুর পরিমাণে পেঁপে গাছ আছে শুধু পেঁপে না এখানে প্রায় কয়েক প্রজাতির ফল গাছ আছে এখানে পেঁপে দেখা যাচ্ছে মালটা গাছ আছে এবং মালটা গাছের সাথে আরও মরিচ আছে সাথে কলমি শাক আছে এবং এখানে বেশ বেশ কয়েক প্রজাতির আম গাছ আছে এটা হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে একটি জায়গাকে সর্ব উৎকৃষ্টভাবে ব্যবহার করার একটা পন্থা যে একটি জমিতে কয়েক প্রকারের ফল গাছ একসঙ্গে চাষ করা সম্ভব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যে ফল বাগানটিতে আসি এখন এটি হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেটের গর্ব বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ব্যাটসম্যান মুশফিকুর রহিমের একটি পেপে বাগান আমরা সেখানে আসি আমরা এখন কথা বলতেছি এই বাগানের মালিক এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম তার গর্বিত বাবার সঙ্গে কেমন কেমন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে খুব সুন্দর একটি বাগান এবং খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে বাগানে চাষ করা হচ্ছে এবং একসাথে অনেকগুলো ফলের চাষ করা হচ্ছে আপনার কি মনে হচ্ছে কিভাবে আপনি এই চিন্তা ভাবনা শুরু করলেন না আমার চিন্তা ভাবনা এটা আমার এইরকম ছিল না আমার একটা একটা বাগানের মতন ফাঁকা পড়ে ছিল একটা ভিটের মতন তো হঠাৎ করে কোনো এক কারণে আমরা জাঙ্গি সাহেবের সঙ্গে আমার পরিচয় ঘটে এই আপনাদের বৃক্ষ মেলাতে আমি বলে আসছিলাম যে আমার এরকম একটা বাগানে জায়গা আছে একটু করা যায় কিনা তো ওনারা এসে যেটা দেখলেন এবং তারপর থেকে ওনারা স উদ্যোগী হয়ে এই কাজগুলো করছেন আমি শুধুমাত্র ওনাদের মানে সাজেশনটাকে ফলো করছি মাত্র এবং তাতে যে এত সুন্দর ফল হয়েছে বাগান হয়েছে এটা আমি দেখার জন্য এসে দেখে থোকায় থোকায় পেঁপে ধরেছে আমি তো একে আশ্চর্য হয়ে গেছে হাইরে বাবারে করছে কি এটা এক ট্রাক পেঁপে হয়েছে মানে আমার ধারণার বাইরে আর কি আপনি দেখুন অনেক পেঁপে হয়েছে এবং অনেক ভালো হ্যাঁ এবং আমি অত্যন্ত প্রীত ওনাদের প্রতি এবং আমি আশা করতেছি ওনাদের সাজেশন যদি ফলো করা যায় যে এই অল্প জায়গাতে অনেক অর্থকরী ফসল ফলানো সম্ভব সম্ভব এবং যেটা আমাদের আর্থসামাজিক একটা সহযোগিতা করবে আর কি পরিবর্তন এটা এবং আপনার কি মনে হয় যে পেঁপে লাগানো হয়েছে পাশে কিন্তু মালটা গাছও আছে হ্যাঁ পাশে মালটা গাছ আছে হ্যাঁ তারপর আপনার ওই যে আম আছে অনেক আম আছে পেয়ারা লাগানো গাছ লাগানো আছে এগুলো ধীরে 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 ভাগে ভাগে হয়ে যাচ্ছে এবং এটা আসলে আপনাদের যে মানে কৃষি সম্প্রসারণ বিভাগ তাদের সহযোগিতায় নিলে মানুষ যে অত অল্প সময়ে অল্প খরচে অনেক বড় রকম একটা এটা অর্থকরী হিসেবে এটা আমি তো শখের বসে করছি এটা তো শখের বসে কিন্তু শখের বসে না এটা অর্থকরী ফসল হিসেবেও করা সম্ভব করা সম্ভব এবং এটাতে হ্যাঁ এটাতে তাদের সেই মানে একজন বেকারত্ব

হওয়া উচিত বা সে করতে পারবে আমরা তো এগুলো করতেছি আমাদের যে আত্মীয় স্বজন যারা আছে ভাই বোন যারা আছে এদেরকে নিয়ে আমি বিলাই খাওয়ার জন্য এবং আরেকটা জিনিস আপনাকে বলে এখানে কিন্তু কোনো ধরনের পেস্টিসাইড বা কীটনা না এখানে সেটা করা হয় নাই এটা সেটা রাসায়নিক যে মানে ওই যে আপনার যেটা বলা হয় যে বীজের ওই যে

খাওয়া যায় না কিন্তু এইখানকার করলা একেবারে এত সুস্বাদু মানে আমরা প্রতিদিন স্বাদের মধ্যে একটা করে ওই শাক আর করলা ছিল কিছু কিছু ওরা আবার একটু বিক্রিও করছে করছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে করলা পড়ে যাচ্ছিল সেগুলো নিয়ে ওরা বিক্রিও করছে কিছু তার মানে দেখাচ্ছে যে এই অল্প একটু জমির মধ্যে আপনি অনেক ধরনের ফলমূল চাষ করে সম্ভব এবং এটা করা 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 উচিত 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 আমাদের সবুজ বিপ্লব আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের এখন একটা বড় হচ্ছে ডেঙ্গু নিয়ে যারা এসব বাগান করতেছে তারা চিন্তা করতেছে যে এইসব বাগানে পানি জমে থাকে এবং ডেঙ্গু মশার উৎপত্তি হয় এখান থেকে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু সেরকম মনে হয় না দেখেন আপনি কিন্তু বাগান করছেন এই জায়গায় কোথাও কোনো পানি জমে না নেই পানি জমে নেই তার মানে দাঁড়াচ্ছে যে এই সাধারণভাবে আপনি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বাগানের চাষ করেন তাহলে কিন্তু পানি জমে থাকবে না মশারও কোনো উৎপত্তি হবে না করতে হবে না ডেঙ্গুরও কোনো সম্ভাবনা ডেঙ্গুর কোনো সম্ভাবনা নেই এবার গত পরশু দিনে আমি তো ইয়েতে দেখলাম যে বিশেষজ্ঞরা বললে পানিতে কিন্তু ডেঙ্গু হয় না যেটা সাধারণভাবে বলা হচ্ছে যে ডাবের ডাবেরি খোসা ফেলে দিয়েছে ওইখানে যে পানি তারপরে আমরা টায়ারের মধ্যে পানি এখানে কিন্তু ডেঙ্গু মশা হয় না এটা কিন্তু বিশেষজ্ঞরা সব বলতে আর কি তারপরেও আমরা কিন্তু এখানে এক ফোটা পানিও রাখি নাই কোনো জায়গায় জমা কোনো সুযোগই নাই এটা ড্রেন এত সুন্দর করে ড্রেন লাইনটা করে দেওয়া আছে যে বৃষ্টি পানি হচ্ছে আধা ঘন্টার মধ্যে পানি নেমে একেবারে চলে যায় তাহলে সেদিক দিয়ে আমরা সামাজিক একেবারে একেবারে মানে আপনার বাগান হচ্ছে একদম নিরাপদ এক একবার নিরাপদ একদম বাগান এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের কৃষি সম্প্রসারণ বুদ্ধি পরামর্শ এবং তাদের গাইড এটা করার জন্য আচ্ছা আমি আশা করব যাই যেখানে আমরা যে ফসলি ফলাই না কেন এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একমাত্র কৃষি সম্প্রসারণ বিভাগই পারে তাদেরকে সে সাজেশন দিতে এবং আমি মনে করি তাদের এই সাজেশন এগুলো করা উচিত অর্থের দিক তারা সাশ্রয়ী হবে এবং ফসলের দিকেও তারা বেনিফিট এটা হলো আমার শেষ মন্তব্য সবাইকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা বাগানটাতে একটু ঘুরে দেখি আমরা এখানে একটি ছোট মালটা গাছ দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাড়ি মালটা এক এবং দেখতে পাচ্ছি আমরা মালটা অলরেডি চলে আসছে এবং সাইজে চলে আসছে এরকম এখানে বেশ কয়েকটি মালটা গাছ আছে এবং মালটাতে ফল এসছে এবং আমরা আশা করছি যে এখান থেকে আমরা খুবই উৎকৃষ্ট এবং সুস্বাদু মালটা পাবো আমরা এই পেঁপে বাগানে দেখতে পাচ্ছি যে বেড পদ্ধতিতে খুব সুন্দরভাবে গাছগুলোকে সাজানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেড পদ্ধতির মাঝে এখানে অ্যালোভেরার গাছ লাগানো হয়েছে সাথে এখানে পেঁপে আছে অ্যালোভেরা আছে এবং সাইডে মালটা গাছ আছে এবং এই বেডগুলোতে মরিচের গাছ লাগানো হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে একটি বেডকে কেন্দ্র করে এখানে প্রায় চার প্রজাতির গাছ লাগানো হয়ে গেছে এবং এই যে পুরা বাগানটাতে বিভিন্ন ধরনের ফলের গাছের এবং একটা সর্বোৎকৃষ্ট ব্যবহার করা হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ধরনের পেঁপে লাগানো হয়েছে এটা হচ্ছে শাহি জাতের পেঁপে এবং পেঁপের আকার এবং সাইজ অনেক সুন্দর এবং অনেক বড় হয়ে গেছে যেটা বাগানিদেরকে বিশেষ করে যারা বাগান করে তাদেরকে উদ্বুদ্ধ করবে আর কি এই বাগানগুলো ছয় ফিটের মতো হবে এবং গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে এবং দেখা যাচ্ছে যে একদম নিচ থেকে নিচ থেকে একটি গাছে প্রায় বিশটা থেকে পঁচিশটার মতো পেঁপে একবারে সংগ্রহ করা সম্ভব আমাদের গর্বিত ক্রিকেটার মুশফিকুর রহিমের এই বাগানটি করে দিতে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সদরের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা চালানো হয়েছে এবং সার্বক্ষণিক সাথে ছিলেন আমাদের বগুড়া সদরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমরা জাহাঙ্গীর আলমের কাছ থেকে শুনতে যাচ্ছি যে এই বাগানের প্রথম থেকে পরিকল্পনা এবং কীভাবে এনে এটাকে এত সুন্দর একটা বাগানের রূপ দিলেন আপনি আমাদেরকে একটু বলেন ধন্যবাদ আসলে গত বছর ফলজ বৃক্ষ মেলা হয় সেখানে আমাদের জাতীয় ক্রিকেটার জনাব মুশফিকুর রহিমের বাবা গিয়েছিলেন এবং আমাদের স্টলে গিয়েছিলেন সেখানে আমরা তাকে পরামর্শ সেবা দেওয়ার জন্য বলেছিলাম তো তখন উনি বলছিলেন যে আমার একটা প্রতি জায়গা আছে তো আমাদের ইচ্ছাটা যে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কোথাও কোনো প্রতি জায়গা আমরা রাখবো না এবং সদ্ব্যবহার সর্বোত্তম ব্যবহার করব তো তারপরে আমি এই জায়গাটা এসে দেখি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। তারপর আমি ওনাকে পরামর্শ দিলাম যে এখানে আমরা এই যে বারো মাসি বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে এবং এই জায়গাটা মালটা চাষ করতে পারি বাড়ি মালটা ওয়ান পাশাপাশি ভিয়েতনামি নারিকেল খাটো জাতের যেটা তিন বছরের ফল আসে আর যেহেতু আপাতত ফলটা হয়তো দেরিতে আসবে মালটা এই জন্য প্রথম বছর আমরা পেঁপেটা মিষ্টি চাষ হিসেবে করতে পারি তো এখন যাই হোক উনি তো আমরা এখন সফলতার দ্বার ফানতে আসছি এবং সর্বোত্তমভাবে আমরা সেবা দিয়ে যাচ্ছি যাতে ভালো একটা সফলতা আশা করা যায় আর কি ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব এবং দেখা যাচ্ছে যে বাগানটা যে করা হয়েছে এবং একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং বেড পদ্ধতিতে যে পদ্ধতিতে একটি জমিকে ব্যবহার কয়েকভাবে করা সম্ভব তো এখন যে বাগান যে মালিক মুশফিকুর রহিম বা ওনার বাবা কি কি মতামত এই বাগান সম্পর্কে প্রাথমিকভাবে আসলে ওনার মাথায় এটা আসছিল না যে কিভাবে আসলে এটা সম্ভব যে এই জমিটা সদ্ব্যবহার করা কিন্তু প্রথমেই আমরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে এই চারাগুলো দিয়ে আমরা সেবা মানে সহযোগিতা করেছি এবং লেবার থেকে শুরু করে যত সেবা দেওয়া লাগা আমরা দিয়েছি পরিকল্পিতভাবে করার পরে এখন উনি কিন্তু ওনার মুখে হাসি আর কি এবং উনি খুশি যে এত সুন্দর বাগান হচ্ছে এবং আগামীতে বাড়ি মালটা ওয়ান জিটা এটা একটা ভালো মানে একটা রেজাল্ট পাবেন পাশাপাশি আমরা থাই পেয়ারা দিয়েছি এখানে কিছু সবজি পারিবারিকভাবে যে সবজির চাহিদা পূরণ করা যায় করলা কলমি শাক লাল শাক টমেটো বেগুন এগুলোরও মিশ্র চাষ হচ্ছে মিশ্র চাষ হচ্ছে এবং উনি পারিবারিকভাবে এইগুলো সবজি পাচ্ছেন বাইরে আর তাকে কিনতে হচ্ছে না এটা একটা বিষয় বড় বিষয় ধন্যবাদ আপনাকে